আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার হাতে কুল দেখে নিশ্চয়ই আপনারা সবাই খুব অবাক হয়ে যাচ্ছেন যে এখন তো কুলের সিজন না। হ্যাঁ, এটা কুলের সিজন না, তো এটা হচ্ছে 12 মাসের কুল। তো আপনারা সকলে জানেন যে আমি মামার বাড়িতে এসেছি, আর মামার বাড়ি এই যে আমি আজ বিকেল থেকে ব্লগটি শুরু করেছি। তো মামার বাড়ি এসে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, তো এই জায়গাগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, আমার ছোটবেলার অনেক স্মৃতি। তো আজকে ভিডিওটা আশা করি না টেনে সকলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওটি বিশেষ করে একজনের জন্যই আমি তৈরি করেছি, আমার বড় মামি। আমার বড় মামি বাড়িতে থাকে না, ছেলের পড়াশোনার জন্য বাইরে থাকে। তো বড় মামি এই গ্রামটাকে খুব মিস করে, তো ভাবলাম মামির জন্য একটু আমি স্পেশালভাবে এই জায়গাগুলো একটু ক্যাপচার করে পাঠাবো। তো সেটা আপনাদের সাথেও আমার শেয়ার করা হবে। আর আমার মামির জন্য, আমার মামি আমার কোনো ভিডিও বাদ দেয় না, সব ভিডিও দেখে। তো তো রাস্তা দিয়ে হাঁটার সময় একটা জমির আলের মধ্যে দেখি যে একটা সাপ চুপ করে আছে। তো সাপটার একটু ছবি আমি ক্যাপচার করে নিলাম, আর আমরা যাচ্ছিলাম বলে সাপটা নড়াচড়া একদমই করছিল না, তো তাই আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে নেই। এটা একদম মানে জমির একটা আলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। তো এই যে এগুলো আমার মামাদের জমি সব, আর ওইটা হচ্ছে আমার এক মামার বাড়ি। তো এই যে এখানে সব বাচ্চারা আয়ান আর আমার মামিরা, আমার মা, সবাই মিলে আমরা যাচ্ছি। তো এই যে বাচ্চাদের সাথে যাচ্ছি, তো বাচ্চারা, এটা আমার এক মামার মেয়ে আর ওইটা আর এক মামার মেয়ে, দুই মামার মেয়ে। আর এই যে আয়ান এখানে ছাগল ছানাগুলো দেখতে পেয়েছে, তো ওগুলো দেখে ওদের পিছনে দৌড়াচ্ছে। ও ছাগল মানে ছোটো থেকে খুব ওর প্রিয়, ও ছাগল দেখলে মানে কোলে না নিয়ে ও থাকতেই পারবে না, ও কোলে নেওয়া চাই। তো আমি ওকে নাড়তে দিলাম না, ওখানে প্রচুর ঘাস ছিল, জঙ্গল ছিল। তো এই যে আমার মামার বাড়ি, বাড়িটা তৈরি হতে হতে কাজ অনেক দিন বন্ধ ছিল, তো এখন আবার কাজ চালু হবে, তাই আমরা একটু সকলে দেখতে আসলাম। আর এটা আমার হচ্ছে দুই নাম্বার মামা, যে ছিল ছিল বলতে হ্যাঁ সত্যি ছিল, এখন আর এই মামা দুনিয়াতে নেই। তো মামা অনেক কম বয়সে একটা বাচ্চা রেখে মারা গেছেন, 1.5 বছর হচ্ছে। তো এই বাড়ির এই পজিশন পর্যন্ত করেই মামা মারা গেছিল। তো এই বাড়িটা এখন আবার কাজ নতুন করে শুরু হয়েছে, তো আমরা সবাই মিলে দেখতে আসলাম। আর এসে এই যে বাচ্চারা এখানে কত আনন্দ করছে। তো মামার শুরু করা বাড়ি শেষ হবে, সবাই থাকবো কিন্তু একটা মানুষ থাকবে না আমাদের সাথে। তো সবাই আপনারা আমার মামার জন্য একটু দোয়া করবেন। তো আর দুঃখের কথা বলছি না, বাচ্চারা এখানে সবাই খেলছে, খেলাধুলা করছে। তো এখানে আমরা একটু ভিতরে এখন যাব। তো আমি ছোট থেকেই মামার বাড়িতে থাকতাম, এখান থেকেই পড়াশোনা করেছি, আর মামাদের খুব আদরের ভাগ্নে ছিলাম, ভাগ্না ভাগ্নিদের মধ্যে আমি সব থেকে বড়। তো সমস্ত আদর আমি একাই পেয়েছি, তো আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, তবু এখনও আদর পাই। আর আমার মামার ছেলে মেয়েরা তো সব এখন ছোট ছোট। আমি এখান থেকে যাওয়ার পর বড় মামা বাদে তিনটা মামার পরে বিয়ে হয়েছে। তো যাই হোক, এই যে বাড়িটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো বাড়িটা ডিটেলস আমি অবশ্যই কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আয়ান আর আমার মামার মেয়ে পিছনের দিকে চলে গেছে, যেখানে সব বাথরুমের ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলো আছে, ওখানে খুব রিস্কের একটা জায়গা, তো ওদেরকে ওখান থেকে আমি ডেকে নিয়ে আসলাম। তো এবার আমি একটু ছাদের মধ্যে উঠে গেলাম। ছাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা একটা মিশন, মানে বাচ্চাদের স্কুল প্লাস আবাসিক। তো এই যে উপর থেকে আমি একটু ভিউটা দেখাচ্ছি, এখানকার চারপাশের ভিউটা খুবই সুন্দর। আর ওই যে একটা দূরে দেখা যাচ্ছে, ওইটাও একটা স্কুল, মানে আবাসিক স্কুল। তো দেখতে অসাধারণ লাগছে, চারদিকটা অসাধারণ দেখতে লাগছে। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে, তো যাওয়ার সময় একটা ঔষধি গাছ দেখতে পেলাম, তো সেই গাছটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই গাছটার নাম কি আমাকে একটু কমেন্টে জানাবেন। তো
আমরা রাতের মধ্যেই আবার কুশমুন্ডিতে চলে আসি, মানে আমাদের বাড়ি চলে আসি। তো আসার পর রাত্রে থেকেই আয়ানের খুব জ্বর এসেছে, তো ওখানে আমরা আরও থাকতে চেয়েছিলাম এক দুই দিন, তো থাকতে পারলাম না। আয়ানের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই চলে আসতে হলো। তো এই যে এসেই আয়ানের দেখছি অনেক জ্বর আসছে আর খুব ঠান্ডা লাগছে বলছিল, তো এসেই ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে আমি শুয়ে দিয়েছি আর একটু জলপট্টি দিচ্ছি। ও মানে জ্বর আসলেই ও আমাকে বলবে, মা আমাকে একটু জলপট্টি দিয়ে দাও। তো আত্মীয় বাড়ি গেলে তো একটু অনিয়ম হবেই, তো সেটাই হয়েছে। তো যাই হোক, বাচ্চাটা আমার সুস্থ যেন হয়ে যায় তাড়াতাড়ি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই একটু আয়ানের জন্য দোয়া রাখবেন যেন আয়ান সুস্থ হয়ে যায়। আর আবার এর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আয়ান কেমন থাকছে অবশ্যই আপনাদের তখন জানাবো। তো আজকে এখান পর্যন্তই শেষ করছি, সকলে ভালো থাকবেন।